দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবাই আশা করি ভালো আছেন। তো যুব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আরেকটা কথা আপনাদের বলবো, আমরা আছি এগ্রো নার্সারির পক্ষ থেকে, এগ্রো নার্সারির পেয়ারা বাগানে। এটা হচ্ছে গোল্ডেন এইটের পেয়ারা বাগান। তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আপনাদের এগ্রো নার্সারি আপনাদের বিভিন্ন ধরনের ফলের চারা দিয়ে আসছে 100% গ্যারান্টি সহকারে। তো এগ্রো নার্সারি যে চারাগুলো দেয়, এটা কিন্তু 100% শিওর সেই চারাটাই হয়, এনারা যেটা বলবে ওইটাই। আর এগ্রো নার্সারির মালিক আমি নিজেই, মোহাম্মদ রমজান আলী। তো আমার দুইটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার ভেতরে একটা হলো রমজান ইঞ্জিনিয়ারিং। আমি রমজান ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠানটা আমার, এখান থেকে আমি সারা বাংলাদেশে মেশিন সাপ্লাই দেই বিভিন্ন ধরনের, অল্প টাকা ইনভেস্ট করে যে সকল ভাইয়েরা কেরিয়ার গড়তে পারে, কেরিয়ার গড়ার লক্ষ্যে আমি কাজ করে চলেছি। তো আমাদের এগ্রো নার্সারি এর জন্যই যে আমি সফলতা অর্জন করেছি পেয়ারা চাষ করে। আমি চাই যে বাংলাদেশের মানুষ যারা আমার মতন তরুণ আছে, অল্প বয়সে যারা ব্যবসা বাণিজ্যর দিকে বা চাষাবাদ করতে চায়, তারা যেন তাদের কেরিয়ার গড়তে পারে। এই জন্য আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া হয়েছে যুব কেরিয়ার। তো আমার চ্যানেলের সঙ্গে সবাই থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমার চ্যানেলের সঙ্গে থাকলে আমি যত ধরনের আপনাদের চাষ বিষয় এবং মেশিনারিজ বিষয়ে, যারা আমার ভিডিওগুলো ফলো করেন, যদি কোনো কিছু তারা বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আমাকে বললে আমি কিন্তু সেই ধরনের ভিডিওগুলোই ওখানে আপনাদের আপলোড দেবো, যাতে আপনারা বুঝতে পারেন যে কী কী করলে আপনারা সফলভাবে কাজটা করতে পারবেন। তো বর্তমানে বাংলাদেশের ভেতরে পেয়ারার একটি জাত হলো, সেটা হলো গোল্ডেন এইট। তো এই গোল্ডেন এইট পেয়ারার জাতটা কিন্তু অনেকটাই ভালো, আর এটা গাছ লাগানোর মাত্র 3 মাস বয়স থেকে আপনাকে ফল দিতে শুরু করে, যার কারণে লাভবান হতে পারবেন। অন্যান্য চাই যেমন রিক্সের ভেতরে থাকে যে আপনার হবে কি হবে না, 3 বছর 4 বছর এটাতে টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু পেয়ারার ক্ষেত্রে কিন্তু তেমনটা না। পেয়ারার ক্ষেত্রে কিন্তু আপনি টাকা খুব অল্প ইনভেস্ট করতে পারবেন, কিন্তু মুনাফাটা, লাভের আয়টা একটু বেশি পাবেন। তো যেহেতু এটা অল্প দিনে ফল দেয়, সেই ক্ষেত্রে এই চাষটা কিন্তু আপনারা সকলেই করতে পারেন। আমার কাছ থেকে চারা নিয়ে অনেকেই কিন্তু স্টুডেন্টরা চারা নিয়ে কিন্তু অনেকেই সফলতা অর্জন করেছে। পেয়ারা এবছর অনেকেরই পেয়ারা ধরছে। তো অনেক জায়গায় আমার যাওয়ার কথাও ছিল, কিন্তু আমার সময়ের কারণে আমি যেতে পারি নাই। তো অবশ্যই আমি সব জায়গাতে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে সকল ভাইয়েরা আমাদের যাওয়ার কথা বলছিলেন, যদি তারা ভিডিওটা দেখে থাকেন, তাদেরকে বলবো ভাই আমার একটু সময় বের করতে পারলে আমি অবশ্যই আপনাদের ওই সাইডে যাব, এবং আপনাদের বাগানটা আমরা তুলে ধরবো দর্শকের মাঝে, যে আপনাদের কী ধরনের জাত আমরা দিয়েছি আর কী ধরনের ফল আপনারা পেয়েছেন, এটা আপনারাই বলবেন। তো গোল্ডেন এইট পেয়ারা অরিজিনাল যদি চারা সংগ্রহ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের এগ্রো নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের কাছ থেকে চারা নিতে হলে আপনারা ডিসপ্লে যে দেওয়া নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা যে বাগানটা আজকে আপনাদের দেখাচ্ছি, আমাদের এই বাগানটার বয়স হচ্ছে আপনার মাত্র 9 মাস বয়সের বাগান এটা। তো গাছগুলোর বয়স 9 মাস, কিন্তু প্রতিটা গাছে কিন্তু আপনার 35 থেকে 40 কেজি পেয়ারা অলরেডি ধরে আছে। তো এবারে সব পেয়ারা তো আর একসঙ্গে পারা যায় না। তো পেয়ারাটা কিন্তু 12 মাস, তো এটা 12 মাস আপনি টুকটাক করে মাসে 2 বার হারভেস্ট করতে পারবেন পেয়ারাটা। তো আপনি 12 মাস পেয়ারা এখান থেকে পেয়ে যাবেন। আর পেয়ারার সঙ্গে আপনি সাথী ফসল হিসাবে চাষ করতে পারেন মালটা অথবা দার্জিলিং কমলা। দেখা যাচ্ছে আপনার 5 বছরের বেশি কিন্তু আপনি পেয়ারাটা রাখতে পারবেন না। তো 5 বছর পরে যদি একটা কোনো সাথী ফসল ওর ভেতরে দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনি 5 বছর পরে পেয়ারাটা আউট করে দিলেন, সেই ফসলটা কিন্তু ধরা শুরু হয়ে যাবে। তো এইভাবে আপনারা সাথী ফসল করতে পারেন। তো দর্শক বন্ধুরা, অনেকেই বলে যে পেয়ারা ধরে না বা পেয়ারা লাগালে ঠকবে, এমন কোনো কথা। তো এই বিষয়ে আমি বলবো যে পেয়ারা যদি জাতের পেয়ারা চারা যদি আপনি পেয়ে থাকেন, অবশ্যই আপনি ঠকবেন না। যদি নার্সারির মালিক, যদি আমি আপনার সঙ্গে 2 নম্বরে করে থাকি, সেক্ষেত্রে আপনি ঠকলেন। আমি যদি আপনার সঙ্গে 2 নম্বরে না করি, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন না, কোনো সময়ের জন্যই ঠকবেন না। তো যারা নার্সারির ব্যবসা করে, তাদের উদ্দেশ্য আমি আপনাদেরকে বলছি, যারা নার্সারির ব্যবসা করে তারা কিন্তু আপনার কখনোই চাবে না যে একটা কৃষক ঠকে যাক, কারণ নার্সারির ব্যবসাটা করতে হলে তার দীর্ঘমেয়াদি একটা, মনে করেন ব্যবসা ব্যবসা হিসাবে ধরতে গেলেই চলে, যেহেতু এটা বেচা কেনার সেই ক্ষেত্রে ব্যবসা। তো আমি কখনো চাবো না যে আমার ব্যবসাটা ডাউন হয়ে যাক, আমি অবশ্যই চাবো আমার ব্যবসাটা আরও বাড়ুক। আপনাকে যদি আমি ভালো জাত দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা দেখে আমি আরও কিছু কাস্টমার পাবো। তো কাস্টমার পেলে তো আমারই লাভ, তো কেন আমি আপনাদেরকে খারাপ চারা দিতে যাবো বলেন। তো আরেকটা কথা, অনেকে কোরিয়ার সার্ভিসে চারা নিয়ে থাকে, যারা 20টা 50টা এরকম চারা নেয়। তো কোরিয়ার সার্ভিসে চারা নিলে চারার সমস্যা হয়ে যায়। তো দেখা যাচ্ছে আপনি 50 পিস চারা নিলেন কোরিয়ার সার্ভিস, কিন্তু আমি যেভাবে মনে করেন একটা পিক আপে দেখা যাচ্ছে 1000 চারা একজনা নিয়ে গেল, সেটাই যেভাবে চারাটা যাবে, কিন্তু আপনার কোরিয়ারে দিলে কিন্তু ওইভাবে মালটা যাবে না, যার কারণে আপনার চারার সমস্যা হতে পারে। এজন্য অনেকে নার্সারিতে নার্সারিওয়ালাদের দোষ দিয়ে থাকে যে পাঠাইছে তারা খারাপ চারা। আসলে
আমরা কখনোই কিন্তু খারাপ স্যার কাউরেই পাঠানোর চেষ্টাও করি না কোনো সময়, ভাবিও না যে একটা খারাপ স্যার একজনকে দিতে হবে। তো এটা কোরিয়ার সম্পূর্ণ দোষ। তো কোরিয়ার সার্ভিসে নিতে গেলে আপনারা একটু চেষ্টা করবেন যাতে কোরিয়ার বাদে বাসে টাসে এইসবভাবে যদি আপনারা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা। কোরিয়ার সার্ভিসে সারাটা না নেওয়াই ভালো, আর যদি আপনি রিক্স নিয়ে নিতে পারেন তাহলে আপনি নেবেন, কোনো সমস্যা নেই। যদি বেশি সারা হয় সেই ক্ষেত্রে আপনার সমস্যা কম, যে ওই অল্প সারা যে 20-50টা সারা নিলে কোরিয়ার একটু সমস্যা হয়। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর পেয়ারা গাছে গাছে ঝুলে আছে। তো আপনারা যদি পেয়ারা চাষ করতে আগ্রহ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা গোল্ডেন এইটের পেয়ারা চাষ করবেন। আর সকলকে দাওয়াত থাকলো আমার বাগানে আসার জন্য, সবাই বাগানে আসবেন, পেয়ারা ছেড়বেন, খাবেন, তো আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের বাগানে আসতে পারেন, আমাদের বাগান হলো এটা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন। তো রায়পুর বাজারে এসে আমার দোকান আছে রমজান ইঞ্জিনিয়ারিং, আমার সরাসরি আমার দোকানে আসবেন, দোকান থেকে নার্সারিতে বাগানে সব জায়গায় ঘুরতে পারবেন। তো আমার বাগান আছে বলসুন্দরী কুলের বাগান, তারপর দার্জিলিং কমলার বাগান, পেয়ারার বাগান, সব ধরনের ফলের বাগানই আছে। তো আপনারা আসতে পারেন, এসে ঘুরতে পারেন আর দেখতে পারেন। আর এখানে আসলে অবশ্যই আপনাদের জ্ঞানটা বাড়বে, কারণ এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের চাষাবাদ দেখতে পারবেন, আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, কথা সামনাসামনি বললে কিন্তু জ্ঞানটা অনেকটাই বাড়ে। যেটা মোবাইলে বলে বোঝানো যায় না সেটা কিন্তু সামনে একবার প্র্যাকটিক্যাল দেখাই দিলে সেটা বোঝানো যায়। তো গোল্ডেন এইট পেয়ারাটা প্রচুর পরিমাণে ধরে, তো আমি আপনাদের সাপোর্ট করব আপনারা গোল্ডেন এইট পেয়ারা চাষ করবেন। আর যদি কারোর চারার প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে কেউ ভুলবেন না। আর আপনার মনে থাকা প্রশ্ন করে ফেলতে পারেন কমেন্ট বক্সে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।